কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজ কেমনে সুন্দর হয়ে যাবে কয়েক মিনিটে শোনা মুসলমানেরা। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে নাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর মুসলিম মিল্লাতের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর, প্রধান বিচারপতি হযরত আমার, আর ইসলামিক রাষ্ট্রের পরামর্শদাতা হযরত আলী এবং উসমান। ইসলামিক রাষ্ট্র পরিচালিত হতে লাগলো কোরআনের মাধ্যমে। সংসদ বানিয়ে দিলেন মদিনার মসজিদকে। আমার বন্ধুগণ চলতে লাগলো, কয়েক মিনিট শুনেন কি বলতে চাই। হযরত উসমান এসে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, এই রাষ্ট্র কি দিয়া চলে জানতে চাই। আবু বকর বললেন, ভাই উসমান রে, এই রাষ্ট্র চলে আল কোরআন দিয়া। এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন, সংসদ হলো মদিনার মসজিদ, আমি তো খাদেম, আমি দেশ চালাই। উসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই আপনার ইসলামিক রাষ্ট্রে যদি একজন মানুষ না খেয়ে মারা যায় আপনার জবাব দেওয়া লাগবে কিনা। হযরত আবু বকর চুকের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, ইসলামিক রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আল্লাহর আদালতে কই কোরআনিক রাষ্ট্র যেখানে কায়েম হয়ে যায়, ইনসাফ কায়েম হয়ে যায়, সমতা বিধান তৈরি হয়ে যায়, ও সাম্প্রদায়িক একটা চেতনা তৈরি হয়ে যায়। উসমান দাঁড়িয়ে বললেন, ভাই সিদ্দিক আকবর, আপনার রাষ্ট্রে আমি জানি, আমি দেখে এসেছি একজন মহিলা অন্ধ, চোখে দেখেন না, বৃদ্ধা, তার স্বামী নাই, বিধবা নারী, তার কোনো সন্তান নাই, তিন দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, বৃদ্ধা মহিলা মরে যায়, ইসলামিক রাষ্ট্র আপনি চালান, আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাবদিহি করা লাগবে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, কথা দিলাম, কথা দিলাম, যেই মহিলার কথা বলছো, মহিলার বাড়িতে আজকে থেকে তিন বেলা খাবারের ব্যবস্থা আমার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে করা হবে। উসমান দাঁড়িয়ে বলছেন, ভাই আবু বকর, খাবার দিবেন ঠিকই, আপত্তি নাই, মহিলা তো চুকে দেখেন না, বৃদ্ধা মানুষ, রান্না করবেন কেমনে, কে তাকে খাইয়ে দিবে, কে তার ঘর মুছে দিবে, কাপড় ধুয়ে দিবে, একজন কর্মচারীর প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন, ভাই উসমান রে, রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তার ঘরে খাদেম দেওয়ার মতো তো কোনো লোক নেই। এমন সময় এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত আমর দাঁড়িয়ে গেলেন। মসজিদের ভিতরে পিন পতন নীরবতা নিস্তব্ধ বিরাজ করছে। প্রধান বিচারপতি হযরত আমর দাঁড়িয়ে চুকের পানি মুছে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই মহিলার বাড়িতে কাজের জন্য আপনি লোক খুঁজতেছেন, কর্মচারী খুঁজতেছেন, পাবেন না। এই মুহূর্তে আমি এই দেশের মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস আমি আমার ঘোষণা করে দিলাম, আপনি চাইলে এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে বিনা বেতনে আমাকে কর্মচারী নিযুক্ত করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। আবু বকর চুকের পানি ছেড়ে বললেন, ভাই আমার, তুমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, অনেক গুরু দায়িত্ব আছে, আপনি যদি এই কাজে চলে যাও রাষ্ট্র কেমনে চলবে, কখন তুমি আদায় করবা। আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকেলবেলা কাজ করব,
উদ্দেশ্য হলো রসুলের পাককে কাছে পাওয়ার পর তার খিদমত করতে পারলাম না, আমি যেন নিঃস্বার্থভাবে বিনা বেতনে এই মহিলার ঘরের কাজ করে দেয়া, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে রসুলের পাককে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, দেখেন কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের ভিতরে কেমনে ভয় ঢুকাইয়া দিতে পারে। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই আমার নিজের ইচ্ছায় দায়িত্ব কাঁধে নিয়েছ, ভাই রে তুমি যদি ঠিক মতো আদায় না করো, আর এই কাজ করতে গিয়ে যদি রাষ্ট্রের কোনো কাজে বিঘ্ন ঘটে, রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে যদি এই মহিলার খিদমত করতে বিঘ্ন ঘটে, আমার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ দায়ের করব। হযরত আমার বলছেন, আবু বকর কথা দিলাম এই মহিলার বাড়িতে আমি খিদমত করব, সংক্ষেপ করে বলে দিই। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়েন আস্তা সেরে, রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত আমার এই মহিলার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মহিলা আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম কর্মচারী রাষ্ট্র বানিয়ে দিয়েছে আমাকে, আপনি বলেন না আপনার ঘরে কি রান্না করে দিতে হবে, কি খাইয়ে দিতে হবে, আপনার কাপড় কি দৌত করে দিতে হবে, আপনার ঘর কি মুছে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছেন যুবককে, তোমাকে চিনতে পারলাম না বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গার জিনিস কোন জায়গায় যায়। আমার বন্ধুগণ আমার তো আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার 3 ঘন্টা আগে কে করে দিয়ে গেল। পরের দিন চিন্তা করলেন, ফজরের নামাজ পড়ে সাথে সাথে তিনি বের হয়ে গেলেন, তাড়াতাড়ি করে মহিলার বাড়িতে দ্বিতীয় দিন পৌঁছে গেলেন, দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, আম্মা জান আপনার কাছে আমি জানতে চাই কি করে দেওয়া লাগবে, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা কে তুমি আজকে দিনে এসেছো, তোমাকে চিনলাম না, আমি চিনতেও পারি না, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, কেসে হযরতে ওমর চিন্তা করলেন, আগামী কালকে ফজরের নামাজের আগে বের হয়ে যাব, পরের দিন 3 নম্বর দিনে ফজরের সালাতের অনেক আগে ঘর থেকে বের হয়ে গেলেন, মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করা লাগবে, কি করে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছে, যুবককে তুমি তৃতীয় দিন এসেছো বাবা, তুমি আসার আজ প্রায় 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া, আমার ঘর মুছে দিয়া, আমার কাপড়গুলা ধৌত করে দিয়া, আমার মাথায় হাত রেখে আমার কাছে দোয়া নিয়া কে যেন চলে গেল। আমার আশ্চর্য হয়ে গেলেন, আজকের দিনেও পারলাম না। চতুর্থ দিন চিন্তা করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে বহুত আগে চলে যাব, চতুর্থ দিন আমার বের হলেন, আমার গরম না নরম, গরম মিজাজের মানুষ। নবীজি বলেছে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো আরহাম, আর আশাদ্দ ওমরকে বলেছেন আশাদ্দ উম্মতি বি উম্মতি, বলেন না কে কার নাম, আশাদ্দ হুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হলো আশাদ, ঠান্ডা না গরম, এত বেশি গরম যাকে শয়তান দেখলে বুখারীর হাদিস রাস্তা চেঞ্জ করে দিয়ে চলে যায়। এই গরম মিজাজের মানুষ তাহাজ্জুদের সালাত পড়ে মহিলার বাড়িতে নাঙ্গা তরবারি নিয়ে পৌঁছে গেলেন, তরবারি কুশমুক্ত করলেন, মাথা বাঁধলেন, তরবারি হাতে নিলেন,
আস্তে আস্তে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। কে যুবক, কে আমার কাজ করে দিয়ে যাও, নির্গত আল্লাহর আদালতে আমাকে আসামি বানিয়ে দিয়েছ, আবু বকরের আদালতে আসামি বানিয়ে দিয়েছ। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। গড়ের কাছে গিয়ে দেখেন গড়ের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে, একটা জোয়ানের কথা গড়ের ভিতরে শোনা যায় কিন্তু চিনা যায় না। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে গড়ের ভিতর থেকে একটা জোয়ান যুবক দরজা খুলে দরজা লাগাইয়া আস্তে করে মিটমিট পা দিয়ে বের হয়ে যায়। আমার চিৎকার করে বলছেন, কে যুবক দাঁড়িয়ে যাও, কে যুবক দাঁড়িয়ে যাও, আমি আমার বলছি হাত উঠে সারেন্ডার হয়ে যাও। আমারের গর্জন শুনে জোয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। আমার বলছেন, যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, আমার হাতে কিন্তু তরবারি, তোমাকে আঘাত করে মেরে ফেলবো। আমার আস্তে আস্তে করে সামনে যেতে লাগলেন। জোয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন। আস্তে আস্তে করে আমার সামনে যাওয়ার পরে চেহারার দিকে তাকায়া, ওই জোয়ানের দিকে তাকায়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, কাঁদতে লাগলেন। তাকায়া দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন এই মিল্লাতের খলিফা, এই রাষ্ট্রের খলিফা, হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর চুকের পানি ছেড়ে আবু বকরকে জড়াইয়া বলছেন, ভাই আবু বকর, জানতে চাই কি হয়েছে, তুমি না আমাকে দায়িত্ব দিয়েছ, তুমি না নিজের হাতে আমাকে দায়িত্ব দিয়েছ, তুমি এই রাষ্ট্রের খলিফা, এত কাজ থাকবার পরে তুমি কিনি বাড়িতে রাত্রবেলা আসো। হযরতে আবু বকর জড়াইয়া হাউমা করে কাঁপতেছেন আর বলতেছেন, ভাই রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আমার বিচার কেয়ামতের দিন হবে, মৃত্যুর ভয় না, আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, এই ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, বিছানায় পিঠ লাগাতে পারি না, তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিক মতো আদায় করতেছো কিনা আমি জানি না, এই জন্যে আমি আবু বকর আগে আগে চলে আসি আর আল্লাহকে বলছি, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, তিন দিন খিদমত করতে পারি নাই, কেয়ামতের দিন তুমি আমাকে আসামি বানায় না। হযরত ওমর কান্না করতে করতে বলছেন, ভাই আবু বকর রে, আপনার পায়ে জুতা নাই কেন, আপনি রাষ্ট্রের খলিফা, জুতা ছাড়া এই শক্ত জমিতে হাঁটেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলছেন, ভাই ওমর রে, আমার তো টাকা নাই, পয়সা নাই, দামি জুতা চামড়ার জুতা পরবার মতো টাকা নাই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি, কাঠের জুতা শক্ত জিনিস দিয়ে হাঁটলে খট খট করে আওয়াজ হয়, আমি খিদমত করতে এসে খট খট করে আওয়াজ হলে কোনো মানুষের ইবাদত নষ্ট হয়ে যাবে, কারো ঘুমের কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর কাউকে কষ্ট দিতে চাই না, এই জন্য এত কষ্ট করে দেখো আমার পা থেকে রক্ত পড়তেছে, এরপরেও আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার বলেন। এই পরিবর্তন করে দিয়েছে আল কোরআন, আল কোরআন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কোরআন নামক লাইট আর ম্যাগনেটকে যদি সাথে রাখতে পারো বান্দারে, দুনিয়ার কোন জায়গায় বিপদগ্রস্ত হবে না, আলোকিত করে দিবেন কে। এই পথে চলতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, বান্দা যদি গুনাহ করে ফেলে, আমার আল্লাহ শেষ আয়াত আলোচনাতে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ
আল্লাহ বললেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, তোমাকে কাফন দিয়ে মুড়িয়ে দেওয়ার আগে বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত উপর দিকে উঠাইয়া আমার কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে আমার জবান দিয়ে যদি আমাকে আল্লাহ বলে ডাক দেও আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম বান্দারে তোমার জিন্দগির গুনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ, এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। والذين يقولون ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله رب العزة والجلال بول المسلمان رب এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো বান্দা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মৌত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার গোলাম গোটা জিন্দেগীর অপরাধীর জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চায় আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে এক ফুটা লুনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবাব দিয়ে আমার বান্দা আমাকে যদি আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ কথা দিলাম বান্দারে আমাকে ডাক দিতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার গোটা জিন্দগির গুনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ, এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্যে জোয়ান তোমাদেরকে বলছি, গুনাহ হয়ে গিয়েছে, জেনা করে ফেলেছ, সুদ খেয়ে ফেলেছ, ফেন্সিডি লিয়াবা খেয়ে ফেলেছ, ও জোয়ানেরা শোনো, লজ্জা আল্লাহর কাছে যাও না, লজ্জা পাও, ভয় পাও, যার আল্লাহর কাছে গিয়ে লাভ কি, এত গুনাহ করেছি, শোনো আমার কথা, রব বলেছেন দূর গুনাহ করছস তো কি হয়েছে, পৃথিবীতে বহুত বড় বড় অপরাধীকে মা বাপ সন্তানকে তেজ্য পুত্র করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে কোনো টিচার তার স্টুডেন্টকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে হয়তো দেশের নাগরিককে দেশতালা করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, আরো বড় অপরাধ করলে কোনো নবী তার উম্মতকে বের করে দিতে পারে। রব বলেছেন বান্দা তুই জানিস না আমি তোকে নিজের হাত দিয়ে বানাই যত অপরাধ কর আমি তো তোকে কোথাও বের করে দিতে পারি না, ও বান্দা যত অপরাধ করেছ সবগুলো অপরাধকে স্বীকার করে আমি রবকে যদি রব বলে একটাবার ডাক দিতে পারো আমি আমার রহমতের 91টা দরওয়াজা খুলে দিয়া সব গুনাহ মাফ করে দিতে এক মিনিটও দেরি করব না। রব তো তার না, তুমি ভয় পাচ্ছ কেন? যুবক ভাই শোনো, জোয়ানেরা শোনো, তোমাদেরকে বলছি আমি তোমাদের বাসায় কথা বলছি, আমি তোমাদের এক ভাই, তোমাদের মতো করে কথা বলছি, তোমরা আজকে কাকে তোমাদের আইডল মনে করো, কাকে তোমরা আজকে ফলো করো? জোয়ান শোনো, আজ অনেক যুবক এখানে আছে যারা প্রেম করে, গার্লফ্রেন্ড আছে, আছে না? ওরে বাবা রে বাবা কি খুশি আছে। শোনো না জোয়ান, তোমাদেরকে বলছি আমিও কিন্তু প্রেম করি, তোমাদের মতো না, তোরা ভুল জায়গায় প্রেম করেছ। জোয়ান শোনো না, তোমাকে কি বলতে চাই, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার প্রেমিকা তোমার গার্লফ্রেন্ড হয়তো তার চামড়া খুব স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে তোমাকে টেলিফোন দিলে তুমি বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দো, ঠিক না? এটাও ঠিক কইছে, দৌড়ে না গীতা। শোনো কি বলতে চাই, তুমি দৌড় দাও যুবক, তুই জানিস না যার প্রেমে পড়ে অস্তিত্ব বিসর্জন করে দিচ্ছিস, যাকে তুই তোর বুকে লালন করছিস, যার নাম শরীরে আগুন দিয়ে জ্বালাইয়া টেটু করে লাগিয়ে দিচ্ছিস, এই জোয়ান এই মেয়েটা যদি আজকে রাত্রে মইরা যায়
72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা পোকা, ঠিক কিনা বলেন? সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, তার কাফনের কাপড় পচে যাওয়ার আগে তার বডিটা পচে যাবে। তুমি তার চোখ দেখেছো, চোখটা পোকা খেয়ে ফেলবে। দাঁত দেখেছো, দাঁত তো পড়ে যাবে। সব তো শেষ। অজওয়ান, তুমি যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, যার সাথে সম্পর্ক করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছো, যাকে পাওয়ার জন্য মা বাবার মুখে চুন কালি দিয়েছো, তোমার বাপ আর মা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। তুমি যার সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছো, যাকে পাওয়ার জন্য দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছো, দিন শেষে তাকেই পেতে চাও? অজওয়ান, তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকা আর একটা ছেলেকে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না। ভুলে যাও। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি, তোমরা আমাকে চিনলা না। আমি আমার বোনদেরকে বলছি যারা আমার কথা শুনছ, বোন তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, তুমি একটা ছেলের জব কোয়ালিটি দেখে তার জন্য প্রেম করে পাগল হয়ে যায় না। বোন তুই জানিস না, এই জোয়ানের ভিতরে যদি রবের পরিচয় না থাকে, সে তোমাকে বাদ দিয়া অন্য কোনো মেয়েকে নিয়ে সেও চাইনিজে বসে আড্ডা দিতে পারে, KFC-তে বসে আড্ডা দিতে পারে। প্রেম করো রবের সাথে, আমার রব তো প্রেম করে, রব তো আমার রসুলের সাথে সম্পর্ক করেছেন, আমার রসুলকে ডাক দিয়ে বলছেন হাবিবুল্লাহ, ও প্রেমিক তোমাকে হাবিব বানিয়েছি, তোমাকে ভিন্ন নামে ডাকি। আমার রব এত বেশি প্রেম করেছেন আমার রসুলকে, বিভিন্ন নামে ডাকতেন, তোহা, ইয়াসিন, কাফা, ইয়াইন, সাদ, তাসিম, মিম, আলিফ লাম, আলিফ লাম রা, বিভিন্ন নামে ডাকতেন। আমার রব তো আমার রসুলের সাথে প্রেম করেছেন, আমার রব আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলো, ওয়া কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ওয়া কলিজা টুকরা, বন্ধু প্রেমিক হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদি যাকে নিয়ে ঘুমিয়েছো, আমি রব আল্লাহ আরশিস্তাওয়া, তোমার প্রেমিক একা একা আরশে আজিমে ভাল লাগে না, একটা বার তোমাকে দেখতে চাই, বের হও না কম্বলের নিচ থেকে, ও কম্বলওয়ালা, তুমি আয়েশাকে নিয়ে ঘুমাচ্ছ, আমি তোমার সাথে একটা মিনিট কথা বলবার জন্য ঘুমাই না, সারা রাত জেগে আছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে পেতে চাই, একটা মিনিট কথা বলতে চাই, উঠো না ঘুম থেকে, চালো না বিছানা, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটা বার আমি প্রেমিককে ডাক দাও, সুবহান রাব্বিয়াল আলা, আমি রব কথা দিলাম, আর সে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তোমাকে খুঁজে, রব তোমাকে কাছে পেতে চায়। তুমি কেমনে সে রবকে বলে যাও? জোয়ান শোনো, যুবকেরা শোনো, তোমার পাসপোর্টে স্টুডেন্ট ভিসা, হয়তো তুমি আমেরিকা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে স্পাউস ভিসা, হয়তো তুমি ইংল্যান্ডে চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ওয়ার্ক পারমিট লাগিয়েছ কানাডা চলে যাচ্ছ, তুমি তো একটা ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছ, লাইফকে বিল্ড আপ করবে, স্বপ্ন তোমার তাড়িয়ে নিয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকায়, কত স্বপ্ন তোমার চুকে মুখে, জোয়ান সবার কাছ থেকে বিদায় নিয়েছ, আমার পাসপোর্টে ভিসা, আমি তো পৃথিবীর সব থেকে দামি দেশে চলে যাচ্ছি, সবাইকে খুঁজে খুঁজে বিদায় নিয়েছ, একজনকে ভুলে গিয়েছ, তার নাম আল্লাহ, সবাইকে বিদায় নিয়া রাত্রেবেলা ঘুমাইছ, পাসপোর্টটা রেখেছ বালিশের নিচে, আগামী কালকে তোমার ফ্লাইট, বুকা জানিস না, হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা, ঠিক কিনা বলেন?
আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ ওই জোয়ান বলতেছে পাসপোর্টের ভিসা নাকি তার, এ নাকি আগামী কালকে সত্যিই চলে যাবে ভিসা, সে টিকেটও কেটে রেখেছে। রব সবাইকে কিন্তু খুঁজে খুঁজে বন্ধু বান্ধব সবার কাছ থেকে বিদায় নিছে, একটা বারও তোমার কথা শুনে নাই রব, ও আগামী কালকে চলে যাইব, আমসি কাও আত্রুক, ওরে ছাইরা দিব না ধর্ম। আল্লাহ কয় কান বরাবর একটা থাপ্পড় দে, দিছে তো থাবড়া, ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক আছে না নাই, দুনিয়া শেষ। যুগে পুলের মানুষ শোনো, খুলনা শহরে তোমার বিজনেস, বড় বাজারে বিজনেস, এরপরে ফুলবাড়িয়া পয়েন্টে বিজনেস, বিভিন্ন জায়গায় তোমার বিজনেস, টাকার অভাব নাই, সারাদিন বিজনেস করেছ, বিজনেস আর বিজনেস, টাকার টাকা, এই চিন্তা করতে গিয়া কোনদিন ব্যবসা করতে গিয়া তোমার ছেলে মেয়ে স্কুলে যায়নি, তাদের খবর নিয়েছ, ব্যাংকের হিসাব নিয়েছ, আত্মীয় স্বজনের খবর নিয়েছ, রাজনীতির খবর নিয়েছ, সব টাইম টু টাইম করেছ, যাকে ভুলে গিয়েছ তার নাম আল্লাহ। রব বলছেন বান্দারে হিসাব তো ঠিক মতো করলে, রব যেটা পাঁচবার ডাকলাম একবার সাড়া দিলে না, সব ব্যবসা শেষ করে সন্ধ্যার পরে খুলে চোখ কেশের বাক্স, কয় টাকা লাভ করলা, কয় টাকার আজকে ব্যবসা হলো, যখন তুমি গুনতে গিয়েছ টাকা, জানো না যুবক হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা, ঠিক কিনা বলেন, দুনিয়া শেষ হয়ে যাবে, কাটায় কাটায় বারোটা হয়ে গেছে, গা তো রাত্রে বেশি হয়ে যাইতেছে, না 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 না, ফজরের নামাজ কি পড়বেন না, পড়ে কষ্ট হচ্ছে, আরে না আমি রাখবো না। শোনো বাবা আমি যে কথা বলতে চাই, অ জোয়ানেরা শোনো, মুরব্বী বাবারা শোনো, কি বলতে চাই শোনো, জীবনে যদি একটা কাজে লাগাতে পারো, কোরআনকে কাছে রাখতে পারো, কোরআন কি, কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। রব বলেছেন বান্দা কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআনকে একটা লাইট, কোরআনকে সিস্টেমে সমাজের অন্ধকারে যদি লাগাইয়া দিতে পারো, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে। সে কথা বললে তো অনেক লম্বা, শেষ করে দেওয়ার জন্য বলতেছি মনোযোগ দিয়ে শোনেন, আরে না রাত্রে আমি তো লম্বা করতে পারি, কিন্তু আমি আসছি কোত্থেকে জানেননি, পাবনা ফরিদপুর, কিন্তু 12টা হয়ে গেছে, তো আচ্ছা বসেন আমি কয়েক মিনিট কথা বলতেছি শোনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, কোরআনকে যদি সঙ্গে রাখতে পারো কি লাভ হবে, মনোযোগ দিয়া শোনব, দুনিয়ার জমিনে যারা, দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভুলে যায়, দুনিয়ার জমিনে ফেতনা করতে চায়, বিভিন্ন কৌশল করে দিনতে জমিন দুনিয়া থেকে দিন মুছে দিতে চায়, অনেক কৌশল করে, আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা কৌশল করে দিনকে যেভাবে মুছে দিতে চায়, ওরা জানে না আমার আল্লাহর কৌশল মশামা, আমার আল্লাহর কাছে তাদের কৌশল মশামাশির চাইতে আরো বেশি দুর্বল, কোন ঠিক কিনা। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজ কেমনে সুন্দর হয়ে যাবে, কয়েক মিনিটে শোনা মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর মুসলিম মিল্লাতের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর, প্রধান বিচারপতি হযরত আমার, আর ইসলামিক রাষ্ট্রের পরামর্শদাতা হযরত আলী এবং উসমান, ইসলামিক রাষ্ট্র পরিচালিত হতে লাগলো কোরআনের মাধ্যমে,
সংসদ বানিয়ে দিলেন মদিনার মসজিদকে। আমার বন্ধুগণ চলতে লাগলো, কয়েক মিনিট শুনেন কি বলতে চাই। হযরত ওসমান এসে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, এই রাষ্ট্র কি দিয়া চলে জানতে চাই। আবু বকর বললেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র চলে আল কোরআন দিয়া। এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন, সংসদ হলো মদিনার মসজিদ। আমি তো খাদেম, আমি দেশ চালাই। উসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই আপনার ইসলামিক রাষ্ট্রে যদি একজন মানুষ না খেয়ে মারা যায় আপনার জবাব দেওয়া লাগবে কিনা। হযরত আবু বকর চুকের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, ভাই উসমান রে, ইসলামিক রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আল্লাহর আদালতে কই কোরআনিক রাষ্ট্র যেখানে কায়েম হয়ে যায়, ইনসাফ কায়েম হয়ে যায়, সমতা বিধান তৈরি হয়ে যায়, ও সাম্প্রদায়িক একটা চেতনা তৈরি হয়ে যায়। ওসমান দাঁড়িয়ে বললেন, ভাই সিদ্দিক আকবর, আপনার রাষ্ট্রে আমি জানি, আমি দেখে এসেছি একজন মহিলা অন্ধ, চোখে দেখেন না, বৃদ্ধা, তার স্বামী নাই, বিধবা নারী, তার কোনো সন্তান নাই, তিন দিন হয়ে গেল ঘরে কোনো খাবার নাই, বৃদ্ধা মহিলা মরে যায়। ইসলামিক রাষ্ট্র আপনি চালান, আল্লাহর দরবারে অবশ্যই আপনাকে জবাবদিহি করা লাগবে। হযরত আবু বকর চুকের মানে ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, কথা দিলাম, কথা দিলাম, যেই মহিলার কথা বলছো, মহিলার বাড়িতে আজকে থেকে তিন বেলা খাবারের ব্যবস্থা আমার পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে করা হবে। উসমান দাঁড়িয়ে বলছেন, ভাই আবু বকর, খাবার দিবেন ঠিকই, আপত্তি নাই, মহিলা তো চুকে দেখেন না, বৃদ্ধা মানুষ, রান্না করবেন কেমনে, কে তাকে খাইয়ে দিবে, কে তার ঘর মুছে দিবে, কাপড় ধুয়ে দিবে, একজন কর্মচারীর প্রয়োজন। খলিফাতুল মুসলিমিন আবু বকর বলছেন, ভাই উসমান রে, রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তার ঘরে খাদেম দেওয়ার মতো তো কোনো লোক নেই। এমন সময় এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মসজিদের ভিতরে পিন পতন নীরবতা নিস্তব্ধ বিরাজ করছে। প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে চুকের পানি মুছে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই মহিলার বাড়িতে কাজের জন্য আপনি লোক খুঁজতেছেন, কর্মচারী খুঁজতেছেন, পাবেন না। এই মুহূর্তে আমি এই দেশের মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস আমি আমার ঘোষণা করে দিলাম, আপনি চাইলে এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে আমাকে কর্মচারী নিযুক্ত করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। আবু বকর চুকের পানি ছেড়ে বললেন, ভাই ওমর, তুমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, অনেক গুরু দায়িত্ব আছে, আপনি যদি এই কাজে চলে যাও রাষ্ট্র কেমনে চলবে, কখন তুমি আদায় করবা। আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় বিকেলবেলা কাজ করব, উদ্দেশ্য হলো রসুলের পাককে কাছে পাওয়ার পর তার খিদমাত করতে পারলাম না, আমি যেন নিঃস্বার্থভাবে বিনা বেতনে এই মহিলার ঘরের কাজ করে দেয়া, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে রসুলের পাককে নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, দেখেন কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের ভিতরে কেমনে ভয় ঢুকাইয়া দিতে পারে। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর, নিজের ইচ্ছায় দায়িত্ব কাঁধে নিয়েছো, ভাই রে, তুমি যদি ঠিক মতো আদায় না করো, আর এই কাজ করতে গিয়ে যদি রাষ্ট্রের কোনো কাজে বিঘ্ন ঘটে, রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে যদি এই মহিলার খিদমাত করতে বিঘ্ন ঘটে, আমার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ দায়ের করব। হযরত ওমর বলছেন, আবু বকর, কথা দিলাম এই মহিলার বাড়িতে আমি খিদমত করব, সংক্ষেপ করে বলে দিই,
পরে একদিন সকালবেলা ফজরের নামাজ পড়েন আস্তা সেরে অষ্টের প্রধান বিচারপতি হযরত আমার এই মহিলার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মহিলা আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম কর্মচারী রাষ্ট্র বানিয়ে দিয়েছে আমাকে, আপনি বলেন না আপনার ঘরে কি রান্না করে দিতে হবে, কি খাইয়ে দিতে হবে, আপনার কাপড় কি দৌত করে দিতে হবে, আপনার ঘর কি মুছে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছেন যুবককে, তোমাকে চিনতে পারলাম না বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। কোন জায়গার জিনিস কোন জায়গায় যায়। আমার বন্ধুগণ আমার তো আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার 3 ঘন্টা আগে কে করে দিয়ে গেল। পরের দিন চিন্তা করলেন, ফজরের নামাজ পড়ে সাথে সাথে তিনি বের হয়ে গেলেন, তাড়াতাড়ি করে মহিলার বাড়িতে দ্বিতীয় দিন পৌঁছে গেলেন, দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, আম্মা জান আপনার কাছে আমি জানতে চাই কি করে দেওয়া লাগবে, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা কে তুমি আজকে দিনে এসেছো, তোমাকে চিনলাম না, আমি চিনতেও পারি না, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, কেসে হযরতে ওমর চিন্তা করলেন, আগামী কালকে ফজরের নামাজের আগে বের হয়ে যাব, পরের দিন 3 নম্বর দিনে ফজরের সালাতের অনেক আগে ঘর থেকে বের হয়ে গেলেন, মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করা লাগবে, কি করে দিতে হবে। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিয়েছে, যুবককে তুমি তৃতীয় দিন এসেছো বাবা, তুমি আসার আজ প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া, আমার ঘর মুছে দিয়া, আমার কাপড়গুলা ধৌত করে দিয়া, আমার মাথায় হাত রেখে আমার কাছে দোয়া নিয়া কে যেন চলে গেল। আমার আশ্চর্য হয়ে গেলেন, আজকের দিনেও পারলাম না। চতুর্থ দিন চিন্তা করলেন, তাহাজ্জুদের সালাত পড়ে বহুত আগে চলে যাব, চতুর্থ দিন আমার বের হলেন, আমার গরম না নরম, গরম মিজাজের মানুষ। নবীজি বলেছে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো আরহাম, আর আসাদ্দ ওমরকে বলেছেন আসাদ্দ উম্মতি বি উম্মতি, বলেন না কে কার নাম, আসাদ্দ হুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হলো আসাদ, ঠান্ডা না গরম, এত বেশি গরম যাকে শয়তান দেখলে বুখারীর হাদিস রাস্তা চেঞ্জ করে দিয়ে চলে যায়। এই গরম মিজাজের মানুষ তাহাজ্জুদের সালাত পড়ে মহিলার বাড়িতে নাঙ্গা তরবারি নিয়ে পৌঁছে গেলেন, তরবারি কুশমুক্ত করলেন, মাথা বাঁধলেন, তরবারি হাতে নিলেন, আস্তে আস্তে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। কে যুবক, কে আমার কাজ করে দিয়ে যাও, নির্গত আল্লাহর আদালতে আমাকে আসামি বানিয়ে দিয়েছ, আবু বকরের আদালতে আসামি বানিয়ে দিয়েছ। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, গড়ের কাছে গিয়ে দেখেন গড়ের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে, একটা জোয়ানের কথা গড়ের ভিতরে শোনা যায় কিন্তু চিনা যায় না। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে গড়ের ভিতর থেকে একটা জোয়ান যুবক দরজা খুলে দরজা লাগাইয়া আস্তে করে মিটমিট পা দিয়ে বের হয়ে যায়। আমার চিৎকার করে বলছেন, কে যুবক দাঁড়িয়ে যাও, কে যুবক দাঁড়িয়ে যাও, আমি আমার বলছি হাত উঠে সারেন্ডার হয়ে যাও। আমারের গর্জন শুনে জোয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গিয়েছে। আমার বলছেন, যেখানে আছো ওখানে দাঁড়িয়ে যাও, আমার হাতে কিন্তু তরবারি, তোমাকে আঘাত করে মেরে ফেলবো। আমার আস্তে আস্তে করে সামনে যেতে লাগলেন, জোয়ান হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন। আস্তে আস্তে করে আমার সামনে যাওয়ার পরে
চেহারার দিকে তাকায়া, ওই জোয়ানের দিকে তাকায়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, কাঁদতে লাগলেন। তাকায়া দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন এই মিল্লাতের খলিফা, এই রাষ্ট্রের খলিফা, হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলেন। হযরত আমর চুকের পানি ছেড়ে আবু বকরকে জড়াইয়া বলছেন, ভাই আবু বকর, জানতে চাই কি হয়েছে, তুমি না আমাকে দায়িত্ব দিয়েছ, তুমি না নিজের হাতে আমাকে দায়িত্ব দিয়েছ, তুমি এই রাষ্ট্রের খলিফা, এত কাজ থাকবার পরে তুমি কিনি বাড়িতে রাত্রবেলা আসো। হযরতে আবু বকর জড়াইয়া হাউমা করে কাঁপতেছেন আর বলতেছেন, ভাই রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, তোমার আগে আমার বিচার কেয়ামতের দিন হবে, মৃত্যুর ভয় না, আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, আল্লাহর সামনে আমি কি জবাব দিব, এই ভয় যখন আমার ভিতরে ঢুকে গিয়েছে, বিছানায় পিঠ লাগাতে পারি না, তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিক মতো আদায় করতেছো কিনা আমি জানি না, এই জন্য আমি আবু বকর আগে আগে চলে আসি আর আল্লাহকে বলছি, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, তিন দিন খিদমত করতে পারি নাই, কেয়ামতের দিন তুমি আমাকে আসামি বানায় না। হযরত ওমর কান্না করতে করতে বলছেন, ভাই আবু বকর রে, আপনার পায়ে জুতা নাই কেন, আপনি রাষ্ট্রের খলিফা, জুতা ছাড়া এই শক্ত জমিতে হাঁটেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলছেন, ভাই ওমর রে, আমার তো টাকা নাই, পয়সা নাই, দামি জুতা চামড়ার জুতা পরবার মতো টাকা নাই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি, কাঠের জুতা শক্ত জিনিস দিয়ে হাঁটলে খট খট করে আওয়াজ হয়, আমি খিদমত করতে এসে খট খট করে আওয়াজ হলে কোনো মানুষের ইবাদত নষ্ট হয়ে যাবে, কারো ঘুমের কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর কাউকে কষ্ট দিতে চাই না, এই জন্য এত কষ্ট করে দেখো আমার পা থেকে রক্ত পড়তেছে, এরপরেও আমি আবু বকর পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার বলেন। এই পরিবর্তন করে দিয়েছে আল কোরআন, আল কোরআন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কোরআন নামক লাইট আর ম্যাগনেটকে যদি সাথে রাখতে পারো বান্দারে, দুনিয়ার কোনো জায়গায় বিপদগ্রস্ত হবে না, আলোকিত করে দিবেন কে? এই পথে চলতে গিয়ে যদি গুনাহ হয়ে যায়, বান্দা যদি গুনাহ করে ফেলে, আমার আল্লাহ শেষ আয়াত আলোচনাতে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, তোমাকে কাফন দিয়ে মুড়িয়ে দেওয়ার আগে, বান্দা, তুমি যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত উপর দিকে উঠাইয়া, আমার কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে, আমার জবান দিয়ে যদি আমাকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, বান্দারে, তোমার জিন্দগির গুনাগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে, আমি আল্লাহ, এক মিনিটও দেরি হবে না, পড়েন সুবহানাল্লাহ।